কি হয়েছে? আমার ভালো লাগে না। কেন? ভিডিওটা লক করে দাও। হ্যাঁ, আমাদের রিসিপ্টটা আমার ভালো লাগছে না, তোমরা বন্ধ করে দাও এই সব। তোমাকে বলছি এন্ট্রি নেবে না, তোমাকে বলছি এন্ট্রি হবে না তোমার। কি এই কটেজ গুলো দেখো, এই কটেজ গুলো এত সুন্দর লাগে দেখতে। আমার আমার জায়গা হবে না আরো যে দিদি দিদি বসে আছে আরো পাই কাজ করছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুশনিয়া ব্লগ। আমরা এখন বেরোচ্ছি, যাবো এখন কোথায় সেটা এখনো যাই না। একটা নতুন একটা পার্ক খুলেছে, নতুন যাই না, নতুন কি পুরনো কারণ আমার জানা নেই জায়গাটা, কারণ আমি এসেছি অনেকদিন আগে, তারপর এখন নতুন করে নাকি একটা পার্ক হয়েছে। পার্কের নামটা কি ভাই? ইকো আরবান ভিলেজ বলে একটা পার্ক এসছে, হয়েছে আর কি, এসছে না হয়েছে। তো সেখানে এখন যাবো, যাই না কেমন পার্কটা আমার কোনো আইডিয়া নেই ওটা সম্পর্কে। ওটা নাকি ইকো পার্কের পাশেই রয়েছে, তো ওখানে যাবো আজকে। তো ওখানে গিয়ে তারপরে যা যা করবো তোমাদের দেখাবো, আর কেমন পার্কটা সেটা তোমাদের অবশ্যই জানাবো, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে সেটা। তো এখন আমরা রেডি হয়ে গেছি, অলরেডি আমরা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়ার পরে তারপরে হঠাৎ করে মনে পড়লো যে যা একটু ঘুরে আসি। তো তার জন্য আর অ্যাকচুয়ালি ডেফিনেটলি আমরা কলকাতায় এসেছি, ঘুরতে এসেছি, তো অবশ্যই ঘুরতে ঘুরতে তোমাদের তো দেখাতে হবে। তো তার জন্য ভাবছি চলো ঘুরি আর তোমাদেরও দেখাই ভিডিওটা, কেমন লাগছে সেটা অবশ্যই জানাবো। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সোনি এখানে সাজাগুজু হচ্ছে, বললো সাজা কারণ এখন দেখতে পাচ্ছ এখন 5টার মধ্যে অলরেডি রাত হয়ে যাচ্ছে, 5:30টার মধ্যে, আর অলরেডি এখন বাজে 4:30, তো বেশি টাইমও নেই আমাদের কাছে। কি হয়েছে তোমার? আয়াত এখন রাগ করেছে, ও দেখো কোথায় চলে যাচ্ছে। কি হয়েছে? ভালো লাগে না। কেন? ভিডিওটা লক করে দাও। আমাদের রিসিপ্টটা আমার ভালো লাগছে না, তোমরা বন্ধ করে দাও এই সব। কেন কেন বন্ধ করব বলো? আমাকে ভালো লাগে না। তোমার ভালো লাগছে না কেন? আমাকে রিজনটা বলো যে এই জন্য ভালো লাগছে না আমার। এই জন্য আমার ভালো লাগে। কি জন্য? এই জন্য। এই জন্যটা কিসের জন্য? আমার ভালো লাগে না। তুমি চলো আমার সাথে, আসো আসো তাড়াতাড়ি চলো। আমরা আমরা এখন কি করবো? আমরা মেকআপ করে তারপর তাদের চলে যাবো। তাদের চলো চলো, আসো আসো, তোমার ভালো লাগছে না কেন আমি বুঝতে পারছি না। চলো যাও, মামিকে বলো মেকআপ করে দাও। বলো কি হলো, যাও, দেখছে কিন্তু সবাই, লেট হয়ে যাচ্ছে তো বাবা, দেখো 4:30 হয়ে গেছে কিন্তু পার্কটা কিন্তু রাগ করছে। কেন কি হচ্ছে? রাগ মিটে গেল? ওই ড্রেসটা পরলে না। তো আমরা জাস্ট বেরোলাম, এখন ভাই এখন গাড়ি আনতে গেছে। হ্যাঁ, আমাদের হায়াবুসার গাড়ি পিছনে আছে। তো গাইজ আমরা বেরোলাম জাস্ট এখন, আর আমাদের দলটা এখন একটু ছোট লাগছে, কারণ আমাদের দলে 3 জন নেই, একজন তো কখনোই থাকে না, সেটা হচ্ছে শাহরুখ, তাকে কখনোই পাই না আমরা। বাকি 2 জন, একজন আছে মিনময় দা, সেটা তোমরা জানো আগে ব্লগেও দেখেছো, দেওয়াছি তাকে তো দেখলে। তো এই 2 জন নেই, 2 জনেরই কাজ আজকে। আর কি আর যে জায়গাতে যাবো কথা বললাম, কি বললে? ইকো আরবান ভিলেজ। ইকো আরবান ভিলেজ, ওটার 5টা বলতে তাকে টিকিট দেয়। তো এখন অলরেডি বেজে গেছে 4:45, তো আর 10 মিনিটের মধ্যে যাওয়া যাবে কিনা জানি না। তো এখন আমরা ওই দিকে যাচ্ছি, তো যদি ভাগ্য ভালো থাকে তাহলে টিকিটটা পাবো, না হলে ওটা ক্যান্সেল করা হয়তো অন্য কোনো প্ল্যানে যেতে হবে। তো আমরা এখন দৌড়াচ্ছি, টিকিটটা পাবো কিনা ঠিক নেই, 4:59 বেজে গেছে। তো 5টা পর্যন্ত অ্যাকচুয়ালি এদের টাইম আছে, 5টা বাজে এখন জাস্ট দেখো। তোমাকে বলছি এন্ট্রি নেবে না, তোমাকে বলছি এন্ট্রি হবে না তোমার। তুমি বাইরে থাকবে তোমাদের জন্য, ওয়েট করবে? জায়গাটা কি সুন্দর লাগছে দেখো, আর এখন ঠিক সূর্য অস্ত যাচ্ছে। এখানে কি এগুলো কটেজ না কি? এই কটেজগুলো দেখো, এই কটেজগুলো এত সুন্দর লাগে দেখতে। আমার মনে হয় কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান বা আমার যাই না, এটা এখানে রুম ভাড়া ভাড়া পাওয়া যায়। ও হ্যাঁ, রুম ভাড়া পাওয়া যায় এখানে, রুম নাম্বার 1 লেখা আছে, রুম নাম্বার 1, রুম নাম্বার 2,
তো এখানে আমার মনে হয় রুম ভাড়া পাওয়া যায়, এখানে রুম ভাড়া পাওয়া যায় মনে হয় ভাই, বুঝলে? থাকবে নাকি? তো থাকতে ইচ্ছা করছে আমার, এত সুন্দর জায়গা। কেমন লাগলো? একটা সেই মনে হচ্ছে কি বলবো, ও ঠিক আছে তাহলে আমি প্রুফটা পরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ কাদা আছে কিন্তু মনে হচ্ছে, কাদা আছে, ভেজা আছে কিন্তু। হ্যাঁ তুই এই পুরো মাঠটাই ভেজা কিন্তু, তো আমরা বুঝতে পারিনি, আমরা মাঠে চলে গেছিলাম, মাঠটা পুরোটাই ভেজা, পুরো জুতো ফুতো সবার ভিজে গেছে। চাল করা রয়েছে এখানে, হ্যারিকেন আছে, হ্যারিকেন গুলো জলে না মনে হয়, এরকম সুন্দর করা আছে, মানে যে ডেকোরেটটা করা আছে হ্যারিকেন দিয়ে পুরোটা বসার মতো জায়গা করা আছে এখানে। আমরা রিলস বানাবো, তো যদি রিলসটা দেখতে চান তাহলে আমার ইনস্টাগ্রামে ফলো করবে, আর আমি ফলো ব্যাক দিতে পারি না, সরি। হ্যাঁ তোমাকে ফলো ব্যাক না দিলে কেউ, সরি। তো যাই হোক আমাদের টাইম অলরেডি হয়ে গেছে, 5:20 বেজে গেছে, তো ওরা বাঁশি বাজানো শুরু করে দিয়েছে, তো আমরা এখন আবার ব্যাক করছি। আজকে সবাই শাড়ি পরে এসেছে কেন বুঝতে পারছি না, এখানে সবাই দেখছি শাড়ি টাড়ি পরে এসেছে, কিছু ব্যাপার আছে নাকি? আরে ইনস্টিটিউট থেকে নিয়ে এসেছে ওদের, ও কোনো ইনস্টিটিউট থেকে কিছু নিয়ে এসছে সবাই এখানে, তো সবাই শাড়ি পরে এসছে এখানে, এখানে ওপেন জিমও রয়েছে দেখো। করবে তুমি, করবে আয়া, এটাও একটা ওপেন জিম, এখানে ওপেন জিম রাখা আছে এখানে, পড়ে যাবে কিন্তু এটাতে রিক্সি কিন্তু ওটা, সেটা একটা একটা ইয়ে একটা ঠাকুমার একটা ভিডিও দেখেছিলাম এরকম করে, হ্যাঁ বাপ রে করছিল। এটা কি খুব ভালো, এটা এটা অ্যাকচুয়ালি ইয়ের জন্য জানো, এটা অ্যাকচুয়ালি পেটের ব্যায়ামই মনে হয় যত সম্ভব। যাই হোক এখানে একটা ওপেন জিম রয়েছে দেখছো, কত মানে ইকুইপমেন্ট মতো রয়েছে, মানে এটা নর্মালি একটা মানে অতটাও হার্ড না, বাট হ্যাঁ করা যাবে। যাই হোক এখানে দেখো পুরো ওপেন জিমের জন্য যা করা রয়েছে, খুব ভালো একটা জিনিস এখানে এসে মানে যারা ফ্রিতে করার জন্য এটা বেস্ট, কিন্তু অনেক কিছু ইকুইপমেন্ট রয়েছে তাও দেখতে পাচ্ছ। ওইটা পড়বে কিন্তু, ওটা তোমার পছন্দ হয়েছে না খুব? হ্যাঁ দেখতেও লাগছে তোমাকে, একটা কার্টুন লাগছে পুরো একদম। থ্যাংক ইউ। তো আমাদের তো আর হাতে বেশি টাইম ছিল, 20 মিনিট টাইম নিয়েছে, তার মধ্যে এটা একটু দেখালাম, তো পরে একদিন আসা হবে ভালো করে একদম দেখাবো সব জায়গাটা, আর জায়গাটা খুব সুন্দর, তো আমাদের খুব ভালো লেগেছে জায়গাটা, অন্যদিন একদিন আসবো, সেদিন বেশি করে টাইম নিয়ে আসবো, আর আজকে সেদিনকে ভালো জিম করবো দিয়ে। তো আমাদের ঘোরা অলমোস্ট কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে, তো এখান থেকে যাবো কিছু খাবো, তারপর রুমে চলে যাবো, আর কোনো কাজ নেই, কারণ হচ্ছে আর আমরা এখানে ভেবেছিলাম একটু টাইম স্পেন্ড করবো, কিন্তু আমাদের লেট হয়ে গেছিলো আসতে, আর টাইম নেই বেশি, 20 মিনিটের বেশি টাইম দেবে না,
টাইম ছিল না তো তার জন্য আমরা এখন চলে যাচ্ছি এখান 5000 টাকায় 5000 টাকায় কি পড়ব হ্যাঁ আর অনেক নাই তুমি ওইসব মানে কিছু থাকবে তো এখানে অ্যাকচুয়ালি রুম রুম না এখানে কি ভাই বলো তুমি একবার ইনফরমেশনটা দাও মানে এখানে স্পট বুকিং করা যায় পিকনিকের জন্য পিকনিক স্পট তোমাদের এখন চাই ব্রেক চলছে এখানে চাটা খেয়ে তারপর চা ছাড়া চলে না একদমই চলে না সকাল সন্ধ্যা শুধু চা খাই তাও তো শিখেছো আমাদের বাড়িতে এসে বলো বলো জানতাম বাট এখানে এসে বেশি ভালো হ্যাঁ ও কোনোদিনও চা খেতো না বাড়িতে তো আমরা এখন চা খাচ্ছি চা খাওয়ার পর ভেবেছি ফুচকা খাবো দেখো এই হচ্ছে ভাই আর হচ্ছে দিদি দিদি বসে আছে আর ভাই কাজ করছে তো যাই হোক আমরা চলে এসেছি হচ্ছে শরীর খারাপ বলে ভাই একটু হেল্প করে দাও ঠিক আছে আর তুমি এটা কি পড়াছো নেপালি ভাব নেপালি নেপালি লাগছে একটু স্টাইল করলাম একটু বেশি পাঞ্জাবরা করে না এইভাবে তার জন্য করেছি তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর ঘর মুছে একটু দেখেন চলো টাটা আবার পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার আমাকে দেখালেন সাবস্ক্রাইব করেন না